দাসের ঘরের মতো ভেঙে পড়ছে স্কুল বাড়ি, পরিযায়ী পাখির মতো অন্য স্কুলে পড়তে যাচ্ছে পড়ুয়ার দল। এই দুর্দশা খোদ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের মায়ের নামে নামাঙ্কিত বেলা মিত্র প্রাথমিক বিদ্যালয়ে। নদিয়া কল্যাণীর গয়েশপুরের কাটাগঞ্জ মিত্র কলোনির এই বিদ্যালয়টি এক পা করে এগোচ্ছে ধ্বংসের পথে। একবার ক্লাস চলাকালীনই ভেঙে পড়ে ছাদের চাঙুর, তারপরই স্কুলে পঠন পাঠন বন্ধ। পড়ুয়াদের ক্লাস করানো হচ্ছে পাশের নগেন্দ্রবালা হাই স্কুলে। যার নামাঙ্কিত এই স্কুল, সেই বেলামিত্র আত্মস্থ করেছিলেন কাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম। আজাদিন ফৌজের নারী সৈনিক ছিলেন বেলামিত্র, দেশের হয়ে দশের জন্য লড়তে পিছপা হননি কখনো। তার নামাঙ্কিত স্কুলই আজ অবহেলায়। স্কুল সংস্কারের দাবিতে আন্দোলন, এমনকি গয়েশপুরের পুর প্রধানের কাছে আবেদন করেছেন অভিভাবকরা। বলছে ঠিক আছে, তোমাদের নামে মানে আমরা চিঠি পাঠানো হয়েছে মমতার কাছে, মানে এই ধরনের কথাবার্তা উনি বললো। বিদ্যালয় হয়নি না, এখনো সে বিদ্যালয় হয়নি, এই স্কুলে তো অন্য স্কুলে নিয়ে যাচ্ছে, আবার আনতে আছে। এই জায়গা আজকে যে আবহাওয়া, এই বৃষ্টিতে ভিজে পুরে আনলে পরা। হ্যাঁ ম্যাডামরা বলেছে যে আমরা সব জায়গায় চিঠি জাপাতি করেছি, কৃষ্ণনগর কৃষ্ণনগর গিয়েছি, ঠিক আছে, ওখানে গিয়ে আমরা কথা বলে এসেছি, তো বলছি যে ঠিক হবে, কবে হবে সেটা কোনো সিদ্ধান্ত। বসে থাকেননি স্কুলের শিক্ষিকারাও, কিন্তু প্রশাসনের সব দরজা ঘুরেও এখনো পর্যন্ত স্কুলের হাল শোধরানো যায়নি। ছোটাছুটি করছে, এখানে চিঠি করা, ওখানে চিঠি করা, মানে যেখানে দেওয়ার যায় আর কি, কৃষ্ণনগরের ডিপিএসসিতেও যাওয়া, তো তারপরে নিচের ঘরটা ওরকম হওয়ার পরে সব জায়গায় আবার ফের। এখনো পর্যন্ত আমরা তো বলতে পারবো না যে কতটা কাজ হয়েছে না হয়েছে, আমরাও আশায় আছি, আমরাও অপেক্ষায় আছি যে কোনোদিন হয়তো হবে। আপাতত বেলামিত্র প্রাথমিক বিদ্যালয়ের 115 জন পড়ুয়া পরিযায়ী পাখি হয়ে গিয়েছে। ক্লাস করতে হয় পাশের হাই স্কুলে, মিড ডে মিল নিতে ফিরে আসতে হয় পুরনো ভাঙা স্কুল বাড়িটায়। কবে ফিরবে চেনা ক্লাসরুম? ধ্বংসস্তূপে নিজেদের স্কুল বাড়ির পরিচিত গন্ধ খোঁজে পড়ুয়ারা। এই পরিস্থিতি কবে কাটিয়ে উঠবে, এই বিদ্যালয় কবে সংস্কার হবে, ফের আগের মতো ক্লাস হবে এখানে, সে আশা দিন গুনছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা। নজর থাকবে আমাদের এই বিদ্যালয় কবে সংস্কার হয়, অমিত মিত্রের মায়ের নামে নামাঙ্কিত। আমাদের নদিয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা।